নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আমরা দেখতে দেখতে দু সালকে শেষ করতে চলেছি এবং দু সালের অন্তিম দিনগুলোতে চলে এসেছি আর কয়েকদিন পরেই আমরা দু সালকে স্বাগত জানাবো। আর সেই দু হাজার সালে আমরা কিভাবে কাটাবো এবং আমরা একত্রিশে ডিসেম্বর দু হাজার কি কী উপায়টি করলে আমাদের দু সাল ভালোভাবে কাটবে সেই জন্য আমার এই ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা থাকুন কারণ অনেকগুলো টিপস নিয়ে আপনাদের সামনে এখন আমি উপস্থিত হয়েছি দু সাল অঙ্কশাস্ত্র হিসেবে যদি দু সালকে দেখা যায় এর প্রত্যেকটা সংখ্যাকে যদি যোগ করি দুই শূন্য দুই চার যদি আমরা যোগ করি তাহলে সংখ্যা যোগ ফলা হবে আট সেই আট সংখ্যাটি হলো আমাদের শনিদেবের সংখ্যা শনিদেব অর্থাৎ এই দু হাজার চব্বিশ সালটাকে চালনা করবেন শনিদেব আর এই শনিদেব হলেন ন্যায়ের দেবতা যিনি ন্যায়ভাবে চলেন তাদেরকে উনি অফুরন্ত পরিমাণে তাদের উন্নতিতে উনি সাহায্য করে থাকেন উনি তাদেরকে প্রচুর পরিমাণ দিয়ে থাকেন আর এই যারা এতদিন ধরে যারা সৎ পথে চলেছেন ভালো মতো চলেছেন তারা এতদিন ফল পাননি কিন্তু দু সাল আপনাদেরকে শুভ ফল দিতে আসছেন আর যারা অন্যায়ভাবে চলেছেন যারা মিথ্যা কথা বলেছেন যারা মানুষকে ঠকিয়েছেন তারা একটু সাবধানে চলুন কারণ আপনাদেরকেও ফল উনি দিতে এসছেন তার জন্য আপনারা যতটা সময় দু সালে নিজেদেরকে পরিবর্তন করুন করে সুন্দরভাবে আপনারা জীবন অতিবাহিত করুন তাতে শনিদেব খুবই সন্তুষ্ট হবেন আমার এক নম্বর টিপস হলো দু সালের একত্রিশে ডিসেম্বর রাত বারোটার দশ মিনিট আগে এবং দশ মিনিট পরে এই সময়ের মধ্যে আপনারা বিউরির ডাল বা মাসকলাইয়ের ডালের সেদ্ধ বা ডাল মাখনা বা ডাল দিয়ে কোনো কিছু জিনিস তৈরি করে আপনারা বাড়ির সকল সদস্য এক চামচ হলেও খান এই সময়ের মধ্যে যদি আপনারা খান তাহলে আপনাদের সারা বছরটা সুন্দরভাবে কাটবে কোনো অসুবিধা হবে না এবারে আপনাদের সামনে নিয়ে এসেছি দু নম্বর উপায় বা টোটকা দু সালে পয়লা জানুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠে আপনারা দুধ স্নানের জলে একটুখানি দিয়ে স্নান করুন এছাড়া তিন নম্বর আমার টোটকাটি হলো আপনারা সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করুন তামার ঘটিতে জল নিন জল নিয়ে তাতে একটু রক্ত লাল চন্দন দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন চার নম্বর টোটকা উপায়টি হলো আপনারা ওই দিন অবশ্যই হালকা হলুদ রঙের পোশাক পরিধান করুন পাঁচ নম্বর টোটকা হলো বা উপায় হলো ঠাকুর মন্দিরে বসে অবশ্যই আপনারা গায়ত্রী মন্ত্র একশো বার জপ করুন বাড়ির সকল সদস্য করতে পারলে খুবই ভালো ছ নম্বর উপায়টি হলো আপনারা ওই দিন যেহেতু সোমবার অবশ্যই শিব মন্দিরে গিয়ে আপনারা শিবের মাথায় জল অর্পণ করুন জলের সঙ্গে বেলপাতা দুধ বা ফুল দিন যদি কিছুই না থাকে শুধু জল দিয়ে শিবের মাথায় জল দিন বাবা শিবের আশীর্বাদে আপনারা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন সাত নম্বর উপায়টি হল ওই দিন সকালবেলা হাতে কিছুটা পরিমাণ ডান হাতে কিছুটা পরিমাণ দারচিনি পাউডার নিয়ে আপনাদের ঘরের সদর দরজার বাইরে যান গিয়ে এবারে ঘরে প্রবেশ করুন ডান পাটি আগে ঘরের মধ্যে ঢুকান ঢুকিয়ে দারচিনি পাউডারটাকে এইভাবে ধরুন ধরে ফু দিয়ে ফু দিয়ে আপনারা ওই দারচিনি পাউডারটাকে মধ্যে ঘরের মধ্যে ছড়িয়ে দিন ঘরের মধ্যেই যেন দারচিনি পাউডারটা পড়ে ঘরে এই দারচিনি পাউডার পাউডার পড়ার আগে আপনারা অবশ্যই ঘরকে আগে পরিষ্কার করে নেবেন তারপরে চব্বিশ ঘন্টা আপনারা ঘর পরিষ্কার করবেন না আর আট নম্বর উপায়টি হল আপনারা ওই দিন অবশ্যই হলুদ রঙের মিষ্টি খান অর্থাৎ বোঁদে থেকে তৈরি মিষ্টি হলুদ সবাই বাড়ির সকল সদস্য খান ন নম্বর উপায়টি হলো আপনারা ওই দিন শ্রম দান করুন কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে সেবা করুন বা কোনো মন্দিরে গিয়ে কোনো মানুষকে বা মন্দিরের কথাও পরিষ্কার করা যদি দরকার থাকে সেই কাজও আপনারা করতে পারেন করলে এতে শনিদেব খুবই সন্তুষ্ট হন এবারে দশ নম্বর আমরা উপায়টি বলবো তা হল এই দু সাল এই দু সালে আমরা প্রতিদিন যদি আমাদের বাম হাতের এই বৃদ্ধাঙ্গুলির নিচে চব্বিশ লিখি নীল রঙের কালি দিয়ে তাহলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি অর্থ আসবে প্রতিদিন এটাকে পরিষ্কার করবেন প্রতিদিনই সকালবেলা লিখবেন এতে আমাদের অনেক আমাদের জীবনে যা কিছু সুখের দরকার সব কিছু আমরা পেতে পারি এছাড়া সব রাশির জাত জাতিকারা আপনারা এই অনন্ত সাইনটি এইখানে এই হাতের কবজিতে বাম হাতের কবজিতে প্রতিদিন অঙ্কন করুন নীলকালী দিয়ে এতেও শনিদেব সন্তুষ্ট হবেন বা শনির কুপ্রভাব থেকে আপনারা অনেকটা ভালো থাকবেন যাদের জন্ম তারিখ আট সতেরো বা ছাব্বিশ এছাড়া চার বাইশ চোদ্দ একত্রিশ আপনারা চব্বিশ লিখবেন না আপনারা থার্টি টু অর্থাৎ বত্রিশ লিখবেন সবুজ কালি দিয়ে এখানে এখানে সবুজ কালি মানে কনিষ্ঠাঙ্গুলের নিচে সবুজ কালি দিয়ে লিখবেন এটা যেমন কালি বলেছি এটা যেমন কালি বলেছি কিন্তু এইটা হচ্ছে সবুজ কালি দিয়ে লিখবেন এছাড়া আমরা আর কয়েকটা উপায় আমরা বলতে পারি সেই উপায়টি হলো অবশ্যই এই বছর যদি আমরা কোথাও কোথাও ডেট লিখতে চাই সেই ডেট লিখার সময় অবশ্যই অ্যাপোস্ট পিএস দিয়ে চব্বিশ লিখবেন পুরো সালটা লিখবেন না কারণ পুরো সাল হলে আপনার যোগ ফলে আর্ট চলে আসছে আর্ট মানে শনির সংখ্যা শনির সংখ্যা কোনো ভালো ফল আমাদেরকে দেবেন না দেবে না তার জন্য আমাদেরকে অবশ্যই চব্বিশ লিখবেন এইভাবে লিখবেন ধরুন আমি জানুয়ারি মাসের দশ তারিখে লিখেছি দশ এক এই অ্যাপোস্ট পেজ দিয়ে চব্বিশ লিখেছি এইভাবে চব্বিশ লিখবেন পুরো সালটা লিখবেন না এছাড়া এই যে কবজিতে যে এই যে অনন্ত সাইনটি এঁকেছি এই সাইনটি আপনারা এইভাবে অঙ্কন করুন জাস্ট এইখান থেকে স্টার্ট এইভাবে করে স্টার্ট করে এইভাবে নিয়ে এসে এইখানে রেখে দিন রেখে দিয়ে এইভাবে ঘুরে যান ঘুরে গিয়ে এইখানে রাখুন ওইটা যেন কাট করে এ পাশে না চলে আসে জাস্ট বিন্দুতে যেন স্পর্শ করে মানে ক্রস চিহ্ন হবে না এইভাবে অনন্ত সাইনটি আঁকবেন এই সালের রেমিডি হিসেবে যদি বলা যায় আরও একটু কিছু কথা তা হলো অবশ্যই এই সাল আপনারা নিয়মমাফিক চলবেন আর সত্যের পথে চলবেন সৎভাবে চলবেন বৃদ্ধদেরকে বা অসহায় মানুষকে সাহায্য করবেন শ্রমিকদের উপর অত্যাচার করবেন না বা খারাপ ব্যবহার করবেন না